বন্ধ করতে বলেছি এটা আলাক না আসলে আমার উদ্দেশ্য খুব খারাপ না আর যারা এখানে আসছে তারাও খুব খারাপ এটা আমি বলছি না আমি জানি না তাদের ব্যাপারে তবে আমি এতটুকু বুঝতেছি যে আগামী বিশ বছর পরে আমাদের তরুণ প্রজন্মের মধ্য থেকে যারা বৃদ্ধি উপনীত হবে আর যারা এখন শিশু থেকে তরুণে উপনীত হবে যেমন এখন অনেক বিদাত সমাজে প্রচলিত আমরা দেখেছি সাধারণ মানুষকে বিদাৎকে বিদাত বুঝার পর পূর্ববর্তী আলেমদেরকে কিভাবে তারা অবজ্ঞা করে উচ্চ করে কথা বলে আমি সেই ভয় থেকেই ক্যামেরাগুলো বন্ধ করতে বলেছি এর কারণ হচ্ছে এর কারণ হচ্ছে আজকে আমাদের আলেম ওলামারা হয়তো এটা জানে না যে সোশ্যাল মিডিয়াতে ওয়াজ মাহফিল আপলোড দিয়ে মানুষের সামনে তুলে ধরা দিন প্রচার নয় কিছু কিছু মানুষের হারামভাবে নগ্নতাকে প্রচার প্রসার করে হারাম মিউজিককে প্রচার প্রসার করে হারাম উপার্জনের একটা অন্যতম মাধ্যম করে নিয়েছে যা যে বিষয়ে আমাদের বিজ্ঞ আলে মোলামারা এখন পর্যন্ত অবগত বা এতটা এলম রাখে না কিন্তু আমার ভয় হয় আগামী দশ বছর পরে যারা আলে মোলামা আসবে এই সমাজে তরুণ প্রজন্ম যারা এই দেশের এই সমাজের মানুষকে পথ দেখাবে আল্লাহ তার রসুলের আমার ভয় হয় তখন জামশেদ মজুমদারকে নিয়ে তারা প্রশ্ন করবে উনি তো খুব স্মার্ট করে কথা বলার চেষ্টা করত উনি তো জেনাকে জেনা বলতো সুদকে সুদ বলতো মদকে নেশা বলতো তিনি তো বলতো তাহলে যারা ওনার ভিডিও আপলোড করে ওখানে নগ্ন প্রচার প্রসার করে উপার্জন করেছে তিনি কি তাহলে ওনার প্রচার প্রসার ওনার ওয়াজ মানুষের সামনে যাবে ওনাকে মানুষে চিনবে ওনার খ্যাতি বাড়বে এই হিসেবে কি উনি তাহলে এই হারামকে হারাম বলেনি সেদিন আমি জামশেদ মজুমদার মরে গেলে আমার পক্ষ থেকে জবাব দেওয়ার কেউ থাকবে না আগামী বিশ বছরের প্রজন্মের জন্য আজকে এই জামে আল আকসা মসজিদের থেকে বলতে চাই আমি মরে পঞ্চাশ বছর বিশ বছর তিরিশ বছর পরে যে প্রজন্ম আমার ভাইয়েরা আসবে যারা দেশের মুসলমানকে হারাম হালাল সম্পর্কে স্পষ্ট করবে তাদের উদ্দেশ্যে এই মেম্বার থেকে বলতে চাই জেনে রাখো ছোট ভাই তোমরা যারা আসবে আমি জামশেদ মজুমদার বলে গেলাম আমি আমার প্রচার প্রসারকে প্রাধান্য দেই না আমি মনে করি না পৃথিবীর কোনো ইউটিউবার কোনো ফেসবুকার যে আমার পরিচিতিকে বা আমাকে প্রখ্যাত বা বিখ্যাত করে আমি মনে করি আল্লাহ সুবান ও ছাড়া আসমানে মানুষকে ভালোবাসে জিব্রাইল কে ডেকে বলে জিব্রাইল আমি অমুকের অমুকের ছেলে অমুককে ভালোবাসি তুমি তাকে ভালোবাসো জিব্রাইল আমিন নিচের আসমানের ফেরিস কে ডেকে বলে আল্লাহ ছেলে অমুককে ভালোবাসে আমি অমুকের ছেলে ভালোবাসি তোমরা ওকে ভালোবাসো ফেরিস এভাবে আসতে আসতে একটা মানুষের সুনাম খ্যাতি জমিন পর্যন্ত আসে আল্লাহর পক্ষ থেকে আমি মনে করি না ইউটিউবারের কাজ এটা তবে আমি কৃতজ্ঞ থাকবো যারা সোশ্যাল মিডিয়াতে দিন প্রচার করে দিনকে সহজ করে দিয়েছে তাদের কাছে কৃতজ্ঞ যারা শুধু দিন প্রচার করেছে নগ্নতা প্রচার করেনি এ কেমন বিহায় পোনা কেমন নগ্নতা মানুষকে মানুষের বিবেক বুদ্ধি কতটা লোভ পেলে মানুষ কোরআন আলহামদুলিল্লাহ গ্যারান্টি নেই আয়ালামিন পর্যন্ত যাবে গ্যারান্টি নেই আয়াত শেষ হবে মধ্যখান থেকে একটা মহিলা এসান আছে মধ্যখান থেকে একটা গায়ক আছে গান গায়ে একটা অ্যাডভার্টাইজ চলে গ্যারান্টি নেই আয়াত শেষ হওয়ার গ্যারান্টি নেই আজকে এগুলোর বিরুদ্ধে বলি বলি আমার নামে অনেক রকমের প্রচার প্রসার হয়

ফেসবুক যখন শুরু হয় ইউটিউব যখন আমি যখন আমার যখন ছোটবেলা ছিল বয়স আমি সব সময় সোশ্যাল মিডিয়াতে দিন প্রচার পক্ষে বিপক্ষে কেন থাকবো দিন প্রচার সহজ ওখানে ছেলে পেলে আজে বাজে আড্ডার মধ্যখানে একটা দিনের একটা একটা লেকচার শুনে হয়তো হৃদায়ত পাবে কিন্তু বড়ো আশ্চর্য যুগের পরিবর্তনে মানুষের বিবেক বুদ্ধি লোক পেয়েছে মান আগে আমরা চিন্তা করতাম সোশ্যাল মিডিয়াতে নাটক গান সিনেমা দেখে হুট করে যদি একটা ওয়াজ আসে লোকটা হয়তো হদায়ত পাবে এখন ওয়াজের মধ্যে নাটক সিনেমার অ্যাড দেয় মানে আগে আমরা চাইতাম মানুষ নাটক সিনেমা থেকে দূরে এসে যাতে শোনে এখন আশ্চর্য হয়ে গেছে ব্যাপার এখন এই ইউটিউবাররা কিছু 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 ফেসবুকাররা তারা চিন্তা করতেছে ওয়াজের মধ্যে যদি একটা নাটক সিনেমা গান বাদ্যযন্ত্র অ্যাড আসে যদি দুই পয়সা ইনকাম হয় ছি 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 ব্যবসালোয়ের ইনকাম আরো ভালো আছে একটা ব্যবসা কতটুকু ব্যবসাগিরি করে একটা নর্ত কতটুকু নাচে একটা নর্তকি তার পুরো জীবনে সত্তর বছর জীবনে কতটুকু নাচে একজন গায়ক তার পুরো সত্তর বছর জীবনে কতটুকু গায় কিন্তু এই একটা ভিডিও বা বাইশ লাখ বিশ লাখ পঞ্চাশ লাখ মানুষে দেখে প্রত্যেকজনে এই হারাম অ্যাড দেখে আর ওই ইউটিউবার ওই ফেসবুকার মনে করে যে সে অনেক কিছু অর্জন করে ফেললো আফসোস যুবক তোমার এই কাজ আর ডিশ ব্যবসা তো সমান যে ডিশ ব্যবসায় টিভি চ্যানেল সিনেমা নাটক দেখায় হারাম তুমি তো তাই করতেছ সমস্যা হলো তোমার এখানে দশ সেকেন্ড তোমাকে যদি বলা হয় তিন মিনিট অ্যাড দিলে ছয় টাকার বদলে দশ টাকা লাভ হবে তুমি তিন মিনিটই এই নাচ গান দেখাবা তোমার ভিতরে মূল্যবোধ মরে গেছে তোমার ভিতরে ইমান মরে গেছে তুমি হারাম হালাল বুঝতে পারো নি যাই হোক মনে কষ্ট নেবেন না কেউ এসব ব্যাপারে বলি বলে অনেকে আমাকে উদাহরণ দিয়েছে যে বড় বড় শেখরা কিছু বলে না এর দায়িত্ব আমি নেই কোন শেখ কি বললো না বললো আমি জানি না আমি মনে করি যে আমি বুঝিয়ে এই আমি মনে করি যে আমি মনিটাইজেশন সম্পর্কে জানি আমি মনে করি আমি অ্যাডসেন্স সম্পর্কে জানি গুগল অ্যাডসেন্স ফেসবুক মনিটাইজেশন আই নো অবাউট দিস কাইন্ড অফ মানে এইসব কাজকর্ম সম্পর্কে আমি বুঝি তাই আমি বলছি হ্যাঁ বিশ বছর পরে ইনশাল্লাহ যে আলেম আমার আসবে সবাই এটা বুঝবে তোমাদের দিন বেশি নেই তোমরা মনে করো তোমরা এটা এমন করা কেন মাইকটা জহির ভাই এটা কমান প্রয়োজনে ক্যাকও করা কেন এটা যাই হোক জমার আসি আজকের আলোচ্য বিষয়ে সুন্নতকে আঁকড়ে ধরা বিগত এক যুগ থেকে আমাদের উস্তাজরা আমাদের এই সমাজের আলে মোলামারা সুন্নতের গুরুত্ব এবং বিধাতের ভয়াবহতা নিয়ে প্রচুর দিন দিনই বৈঠক দিনই আলোচনা করেছে তবু সমাজের অধিকাংশ মানুষ এখন পর্যন্ত সুন্নত থেকে ঘা প্রচলিত প্রচলিত কাজকর্মকে সুন্নত মনে করে প্রকৃত সুন্নতকে নতুন কথা মনে করে সেজন্যই আজকে জামিয়া আল-আкса মসজিদের খুতবার আলোচ্য বিষয় হিসাবে সুন্নাতকে আঁকড়ে ধরার কথা আলোচনার কথা আমার মাথায় আসে শুরুতেই বলে রাখি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে বলেছে ইনন্নাদ দ্বীন ইসলাম নিশ্চয় আল্লাহর কাছে একমাত্র মনোনীত দিন হচ্ছে কি ইসলাম ওয়া মখতালাফাল্লাযিনা উতুল কিতাবা ইল্লা মিন বা'দি মা জাআআহুমুল ইলমু বাগইয়াম বাইনহুম আর যাদেরকে কিতাব দেওয়া হয়েছিল তারা কেবল পরস্পর একজন আরেকজনের ও কি কয় এই টাইপের তারা আর যাদেরকে কিতাব দেওয়া হয়েছিল তারা শুধুমাত্র পরস্পর বিদ্বেষ বশত তাদের নিকটে আল্লাহ যে জ্ঞান পাঠিয়েছিল তা আসার পরেও তারা মতনৈক্য ঘটিয়েছিল মানে আমার ভাই পাশের মসজিদের ইমাম কি বলে এই মসজিদের ইমাম কি বলে আমি কি কই আমার অমুকে কি কয় এই দল কি কয় ওই দল কি কয় এই মত কি কয় ওই মত কি কয় আল্লাহ আল্লা সুহানা এরকমই একটা বিষয় বর্ণনা করেছে যে নিশ্চয়ই আল্লাহর কাছে একমাত্র মনোনীত দিন হচ্ছে ইসলাম আর যাদেরকে কিতাব দেওয়া হয়েছিল তারা কেবল পরস্পর বিদ্বেষবশত তাদের নিকট জ্ঞান এলম আসার পরেও মতনৈক্য ঘটিয়েছিল এরপর আল্লাহ বলছে যে আর যে ব্যক্তি আল্লাহর অস্বীকার করে করে তবে নিশ্চয়ই আল্লাহ দ্রুত হিসাব গ্রহণ মানে আল্লাহ তালা হিসেব নিতে টাইম নেবে না হিসাব নিতে কি নেবে না টাইম নেবে না বলে রাখা ভালো সুন্নতকে আঁকড়ে ধরার পূর্বে রাসুল সাল্লাই সাল্লামের অনুসরণকে আঁকড়ে ধরার পূর্বে আল্লাহ সুবান আলাহ এই মর্মে কি বলেছে সেটা বলে রাখা ভালো তিনি সুবহান চালা করানের ক্ষেমে গিয়েছেন মেই ইউথ তুই রসূল ফকা আথ আল্লাহ যেই ব্যক্তি আল্লাহর রসুলের অনুসরণ করলো ফাকা দে আল্লাহ সে আল্লাহ সুবহান আল্লাহর ইবাদতই করলো মেসোয়াক যে করল সে আল্লাহর ইবাদত করলো কিন্তু সুন্নাকার রসুল সল্লাহ সাল্লাম উপরে প্যাং যে পড়লো সে আল্লাহর ইবাদত করলো বলেছে কে করতে রাসুল সাল্লাই দাড়ি যে রাখলো আল্লাহর ইবাদত করলো মদ যে খেলো না আল্লাহর ইবাদত করলো জুয়া যে খেললো না আল্লাহর ইবাদত করলো জানা যে করলো না আল্লাহর ইবাদত করলো দুই রাখা শূন্য যে পড়লো ফজর আগে আল্লাহর ইবাদত করলো রুকুতে যেয়ে গেলো সিজদায় যেয়ে গেলো যে দোয়াগুলো পড়লো নামাজ সালাম শেষ করে আস্তাফরুল্লাহ যে পড়লো আল্লাহর ইবাদত করলো তাহলে মাই রসুল যে আল্লাহ নবী সাল্লাহ আলী ওয়াসাল্লামের অনুসরণ করল যা তিনি সাল্লি সাল্লাম বলেছেন সেভাবে করল ফাঁকাদে আথা আল্লাহ সে আল্লাহর ইবাদত করলো ওমেন্থাল্লা ব্যাপারটা কিন্তু মোটো এরকম নয় যে একজন আল্লাহর মন চাইলে নবীর অনুসরণ করল আর মন না চাইলে করলো না কিচ্ছু হবে না এটা কিন্তু নফলের মতো না এটা কিসের মতো না নফল কি যার খুশি পড়লো নেকি পেলো যার খুশি পড়লো না কিন্তু আল্লাহ নবী সাল্লিয়াল্লামের অনুসরণের ব্যাপারে মন খুশি চলবে না এখানে দুইটা আদেশ রয়েছে একটু সামনের দিকে আসেন না আল্লাহ আপনাদেরকে বরকর দিক আল্লাহ তালা আপনাদেরকে জান্নাতে এরকম নিকটবর্তী করে দিল একটু কাছাকাছি হয়ে বসেন বাহিরে দাঁড়ায় আছে অনেকেই তাহলে যদি এরকম হতো যে যে আল্লাহর নবীর অনুসরণ করলো সে আল্লাহর ইবাদত করলো যদি এমন হতো যে আল্লাহর নবীর অনুসরণ করলো না কিছু যায় আসে না তাহলে চলতো কিন্তু ব্যাপারটা মোটেও এরকম নয় কিন্তু ব্যাপারটা মোটেও এরকম নয় আল্লাহ সোবাহ আয়াতের পর অংশ বলছে যে আর যে আল্লাহর রাসূলের থেকে মুখ ফিরিয়ে নিল আর যে ব্যক্তি আল্লাহর রসুল সাল্লু সাল্লামের আদেশ নিষেধ মানে সোজা কথা সুন্নত সোজা কথা কি সুন্নত থেকে যে নিজেকে মুখ ফিরিয়ে নিল আল্লাহ বলতেছে ও রাসূল যে আপনাকে অনুসরণ করবে না ছেড়ে দেন তাকে আমি তার কাছে আপনাকে পাহারাদার হিসেবে পাঠাইনি তার কাছে আমাদের কাছে আল্লাহ নবী কি হিসেবে আসেনি পাহারাদার হিসেবে আসেনি তিনি এসেছেন মেসেঞ্জার হিসেবে কি হিসেবে আসছেন মানে বার্তা বাহক হিসেবে যে দেখো আল্লাহর পক্ষ থেকে এই মেসেজ আছে আল্লাহর পক্ষ থেকে এই আদেশ আছে এই নিষেধ আছে তিনি এসেছেন আল্লাহ বলছিলেন তাহলে শুরুতে বলেছিলাম যে আল্লাহর কাছে একমাত্র মনোনীত দিন কি তাহলে দিন কি আল্লাহর কাছে একমাত্র মনোনীত দিন কি ইসলাম আর যে আল্লাহর নবীর অনুসরণ করল সে কার ইবাদত করল এখন দিন কি এই সম্পর্কে যদি বলি কোরআন একটা আয়াত বলে রাখি সেটা হচ্ছে আল্লাহ তালা ওয়া তায়ালা বলেন যে ওয়া মা আতাকুমুর রাসূল ফখুধু ওয়া মা নহাকুম عنه ফানতাহু শুনে রাখো সবাই তোমাদেরকে রাসূল যা দেয় সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তা তোমরা গ্রহণ করো রাসুল যদি বলে যে তোমরা এই পড়ো গ্রহণ করো রাসূল যদি বলে দুরুদ পড়ো কোন দুরুদ পড়তে হবে গ্রহণ করো রাসূল যদি বলে তাহাজুত পড়ো গ্রহণ করো রাসুল যদি বলে নখ কাটতে গ্রহণ করো রাসুল যদি বলে পরিষ্কার হতে শুক্রবারে গ্রহণ করো রাসুল যদি বলে দাড়ি রাখতে মিসওয়াক করতে ডান পা দিয়ে মসজিদে যেতে বাম পা দিয়ে টয়লেটে যেতে গ্রহণ করো রাসূল যদি বলে ডান কাত হয়ে শুও দোয়া পড়ে শুয়ে উঠে দোয়া পড়ো গ্রহণ করো ওয়া মা আতাকুমুর যা কিছু আমার রাসূল দিয়েছে সব কিছু নিয়ে নাও ওয়া মা নাহাকুম আর যা থেকে নিষেধ করেছে ফানতাহু তা ছেড়ে দাও প্রশ্ন রাসুল সাল্লাহাম কি এক রাকাত নামাজে তিনটা সিজা দিতে নিষেধ করেছে রাসুল সাল্লাহ সাল্লাম কি এক রাকাত নামাজে দুইটা রুকু দিতে নিষেধ করেছে প্রশ্ন রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম কি দুরুদে নারে দুরুদে হাজারে দুরুদে লাখি বানাতে নিষেধ করছে প্রশ্ন রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম কি এই পৃথিবীতে অনেক কিছু নেকির মতো চলে সুন্দর দেখতে এগুলোকে তিনি নিষেধ করছে এরকম একটা প্রশ্ন থাকে কিনা একটা প্রশ্ন থাকে কিনা বলে রাখি বেতাকাবাসীকে এবং এখানে আগত বিভিন্ন জায়গা থেকে আগত মেহমানদেরকে মুসল্লিদেরকে সম্মানিত মুসল্লিদেরকে বলে রাখি এই যে ওয়ামায় যা নিষেধ করছে থেকে দূরে থাকো তাহলে নিষেধাজ্ঞাটা কিভাবে বুঝবো একটা সিম্পল লজিকে নিষেধাজ্ঞাকে বের করতে হবে একটা ছোট্ট একটা লজিকে আল্লাহ নবী কি এ ধরেন কি বলে কিভাবে বলবো আসলে অনেকেই বলে যে এটা কি হাদিসে আছে নিষেধ অনেকেই অনেক কিছু যখন আমরা বিরোধিতা করি যেটা সুন্দর না এটা এটা নেকির কোনো কাজ না এটা দিনের অংশ না ইসলামের অংশ না তারা বলে যে এটা ভালো কাজ এটা দেখতে সুন্দর কাজ আল্লাহ নবীকে নিষেধ করছে এটা করা যাবে না হাদিস বের করে দেখেন বলে কি না তাদেরকে বলবো আপনি যা করতেছেন ইসলাম মনে করে নেকি মনে করে সবাব মনে করে দিন মনে করে সুন্নত মনে করে যে কাজের আদেশ নেই সেটাই লজিকটা কি যেহেতু আল্লাহ সুবান নিজেই সাক্ষী দিচ্ছে যা দেয় নিয়ে নাও খুব আন ও যা থেকে নিষেধ করে তা তোমরা বর্জন করো তাহলে রাসুল যা দিছে তা দিতে বলছে বুঝে দিতে পারি নাই তার মানে দিন হিসাবে কিছু গ্রহণ করার জন্য দিন হিসাবে কোনো কিছুকে সিদ্ধান্তে আসার জন্য রাসূলের কাছ থেকে পেতে হবে সহজ তাহলে আমি যত ভালো কাজ করি এটা ভালো কাজ কিন্তু আমি এটাকে যদি একটা একটা শিডিউলে নিয়ে আসি যদি আমি এটাকে একটা তরতিব একটা মানে কন্টিনিউয়াসলি একটা সিস্টেমেটিক ওয়ে একটা একটা আমি যদি কি বলে এটাকে একটা যদি আমি এক ক্যাটাগরি ক্রিয়েট করি সেই ক্ষেত্রে রাসূল সাল্লাহ আলাইসাল্লাম থেকে এটা আসছে কিনা সেটা দেখা জরুরি এটা মাথায় রাখবেন তাহলে সুন্নত বুঝতে সহজ হয়ে যাবে মনে রাখবেন আপনি যত কিছু সুন্নত হিসাবে করেন তা যদি রাসূল সাল্লাহসাল্লাম থেকে না প্রমাণ হয় তাহলে আল্লাহ নবী সল্লাহসাল্লাম রে সাল্লামের জন্য আপনার আমার আদেশ হচ্ছে কি ওয়ান হুফেনি তাও বর্জন করো যা তিনি নিষেধ করো তা কি করো বর্জন করো এবারে আসেন আল্লাহ আকবর এই মসজিদের মুসল্লিদের মধ্যে কেউ কি এরকম বিশ্বাস রাখে যে কোন একটা কাজ আল্লাহর নিকটবর্তী করবে আমাদেরকে জান্নাতের নিকটবর্তী করবে আমাদেরকে অথচ রাসুল সাল্লাহ সাল্লাম বলে যায়নি এরকম কি কেউ বিশ্বাস করে বুঝে শুনে জবাব দেবেন কোন একটা কাজ জাহান নামের নিকটবর্তী করবে জাহান নামে নিয়ে যাবে আমাদেরকে আল্লাহ নবী এটা নিষেধ করেনি এরকম কি কেউ বিশ্বাস করেন আসেন আমার আর আপনার বিশ্বাসে যায় আসে না আন আবদুল্লাহ ইবনে মাসউদিন রাদিয়াল্লাহু আনহু কল ক্বাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু عليه وسلم انه ليس شيء يقربكم الى الجنه الا قد امرتكم به নিশ্চয় এমন সকল কিছুই যা তোমাদেরকে জান্নাতের নিকটবর্তী করে জান্নাতের কাছাকাছি নিয়ে যাবে তার প্রত্যেকটি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি তোমাদেরকে নির্দেশ দেওয়া ছাড়া ছেড়ে দেয়নি অর্থাৎ তিনি সল্লি ওয়াসাল্লাম সকল বিষয়াদির নির্দেশ দিয়ে গেছে যা যা মানুষকে জান্নাতের কাছাকাছি করে এবং এমন সকল কিছুই যা তোমাদেরকে জাহান্নামের কাছাকাছি নিয়ে যাবে তার প্রত্যেকটি বিষয় থেকেই আল্লাহ নবী সাল্লাম তোমাদের সাবধান করা ছাড়া ছেড়ে দেয়নি অর্থাৎ তিনি সাল্লি সাল্লাম প্রত্যেক ওই আমাদেরকে নিষেধ করে গিয়েছেন যা আমাদেরকে জাহান নামের নিকটবর্তী করে জামশেদ বলতেছে না এই মসজিদের মুসল্লি বলতেছে না বলতেছে আবদুল্লাহ রাহু আপনারা কি এটা মনে প্রাণে বিশ্বাস করেন যে জান্নাত মুখী নির্দেশ দিয়ে গেছে তাহলে আপনি আশায় যে কাজগুলো করেন কোথায় আমি যে যে কাজগুলো করি যেহেতু হাদিস বলতেছে আল্লাহ নবী জান্নাতের নিকটবর্তী করে এমন সব কাজের আদেশ দিয়ে গেছে নির্দেশ দিয়ে গেছে জাহান থেকে মানুষকে দূরে করে জাহান থেকে মানুষকে মুক্তির জন্য মানুষকে আল্লাহ নবী পদ দিয়ে গেছে এরকম সবকিছু যেটা মানুষকে জাহান নিয়ে যাবে আল্লাহনবী নিষেধ করে গেছে তাহলে আমি আর আপনি আজকে এই সমাজে যে কাজগুলো করি আপনার সাথে আমার যে দ্বন্দ্ব দলিল কোথায় দলিল দেন প্রমাণ কোথায় প্রমাণ দেন ভিত্তি কোথায় ভিত্তি দেন দিয়ে ভাই মনটাকে নরম করে ভাবুন মনটাকে নরম করে ভাবুন এমন কোনো কিছু ছেড়ে দেয়নি আল্লাহ নবীর নির্দেশ দিতে যা মানুষকে জান্নাতের নিকটবর্তী করে ছোট আস্তে মুখ ধরিও না ছোট মানুষ ঠিক আছে যাও সবাই তাকায়েন না বাচ্চাটা ভয় পেয়ে যাবে জুমায় আসছে আলহামদুল্লাহ আহামদুল্লাহ ছোট বাচ্চারাই তো আসবে আগামীতে তো আমি আর আপনি থাকবো না ও এখানে এসে মসজিদ পুরো করে দেবেন ইনশাল্লাহ আর কেউ ওর দিকে তাকানো দরকার ও লজ্জা পাবে লজ্জা পেয়ে আর আসবে না ওর বাপের দিকেও কেউ তাকায় না কারণ ওই ওই বাপও লজ্জা পেয়ে আর পরবর্তী নিয়ে আসবে না আমি ওই বাবাকে সাধুবাদ জানাই যে বাবা তার এই বাচ্চাকে জমা নিয়ে আসছে আল্লাহ ওই বাপকে আর ওই বাচ্চা দুজনকে বরকত দিক এবং এই মসজিদের মুসল্লি যারা এই বাচ্চাটা চিল্লাচিল্লি করার পর তার দিকে রাগ হয়ে তাকায়নি আল্লাহ তাদের উপর বরকত দিক এরা আগামী দিনের ভবিষ্যৎ এরা আসবে এদেরকে নিয়ে আসবেন এরা কান্না করলে চেষ্টা করবেন কান্না থামাইতে অথবা সেফ জোনে যেখানে আপনি ওকে মেনটেন করতে পারবেন সেখানে বাট আসবে মসজিদে আসবে ও মসজিদে আসবে ওকে মসজিদে নিয়ে আসতে হবে আপনি যদি ওকে মসজিদটা চিনাই দেন সারা জীবন ইবাদত করবে সে সম পরিমাণ আপনিও পাবেন ওই বাবা মা বড় হতো বাগা যে বাবা মা তার বাচ্চাদেরকে কোরআন শিখায় না তার বাচ্চাকে উজু করতে শিখায় না তার বাচ্চাকে নামাজ নিজে শিক্ষা দেয় না ওই বাবা মা হতবাগা বাবা মার সফলতা কোথায় বাচ্চাটাকে যদি অজু শিখায় নামাজ শিখায় কোরআন শিখায় বাচ্চাটা ষাট সত্তর বছর আল্লাহর দেওয়া নেম যতদিন এই পৃথিবীতে বেঁচে থাকে এই যা কিছু ফান্ডামেন্টাল বাপমা থেকে শিখছে এই বাচ্চা যদি এই ফাউন্ডেশনের উপরে বেস করে যদি পড়াশোনা করে শেখে এই বাচ্চা যা পড়বে সব হান আল্লাহ বাপমায়ের উপরও নিকিয়ে আসবে মানুষ দুনিয়ার বিজনেসটা ভালো বোঝে কোনটাতে লাভ আখেরাতের বিজনেসটা কেউ বুঝতে চায় না আল্লাহ আমাদেরকে বোঝা করুন তাহলে দিনী ভাইরা আমরা যারা কোরআন সুন্নার অনুসারী বলে নিজেদেরকে দাবি করি আমাদের ভয়ের কিছু নেই আমরা যত সংখ্যায় কম হই প্রত্যেকই আহেলুল তল জামা যারা রিয়েল আহেলুল সুন জামা যারা আহেলুল সুন্না কথিত নয় কথিত নয় যারা বাস্তবে কোরআন ও সুন্নাকে অকাট বিশ্বাস করে এবং তারা তাদের প্রত্যেকটি দিনই কাজের ক্ষেত্রে দলিল প্রমাণ খোঁজে মানুষজনের যারা মনে জায়গা হচ্ছে না আর কি একটু ক্লোজ হয়ে যাবে একটু যদি উপর জায়গা আছে মনে হয় আপনারা যারা আছেন উপরে জায়গা আছে দোতলায় আলহামদুলিল্লাহ আপনাদের সবার সহযোগিতা চাচ্ছে মসজিদ কর্তৃপক্ষ দোতলায় ইনশাল্লাহ ব্যবস্থা করতেছে আমি বলবো কথা ইনশাল্লাহ তাহলে

যে আল্লাহ নবী সাল্লাম বলেছেন ইসলামের সূচনা ইসলামের শুরুর সূচনা হয়েছিল অপরিচিত কেউ কেউ জানে না না চেনে এ খুব অপরিচিত বেদাল ইসলাম মুসলিম সন্তুষ্ট থাকো তোমার রসুল সাল্লা সাল্লাম তোমাকে নির্দেশ দিয়ে গেছে ওই যে একটু আগে হাদিস বলেছি এমন কিছু যা মানুষকে জান্নাতের নিকটবর্তী করে আল্লাহ নবী নির্দেশ দিয়েই গেছে কোনো কিছু বাদ রাখিনি এমন কিছু যা মানুষকে জাহান্নাম নাম থেকে বাঁচায় তিনি নিষেধ করেই গেছে কোনো কিছু বাদ রাখিনি এই হাদিসটাও ওটার একটা সাপোর্টিভ হিসেবে আসে মানুষের হৃদয়কে শীতল করার জন্য আল্লাহ নবী যে ইসলামের সূচনা অপরিচিত অবস্থায় তোমরা যারা মনে করো কেন আমরা অনেক হচ্ছি না আমাদের দাওয়াত কি তাহলে কবুল হচ্ছে না নাকি আমাদের দাওয়াত মানুষ বোঝে না নাকি আমাদের কোনো সমস্যা না তুমি তোমার এই ধরনের চিন্তা থেকে বেরিয়ে আসো তুমি রসুল সাল্লামের ওই ভবিষ্যৎবাণী সম্পর্কে শোনো তিনি বলেছে ও সাহে আউদু খামা বা অচিরেই খুব শীঘ্রি খুব শিগগিরি অচিরেই তা আবার শুরুর মতো অপরিচিত অবস্থায় ফিরে যাবে তাহলে ইসলামের সূচনা অপরিচিত অবস্থায় অচিরেই এটা অপরিচিত অবস্থায় ফিরে যাবে টুপি পরবে মানুষ দাঁড়িয়ে রাখবে মসজিদে আসবে এসিও দেবে ফ্যানও দেবে এই যে দেখেন ইউটিউবার ভাইদেরকে দেখেন কিছু কিছু আছে ওয়াজ মাফের রেকর্ডিং করে নগ্নতা করে আমি আপনি বলবেন যে এদের পিছিয়ে পড়ছেন না আপনি এদের পিছিয়ে পড়ি নাই আসলে ইসলামের এর চেয়ে বড় আপাতত আমি শত্রু দেখি না আগামী বিশ বছর পরে যে ঘটনাটা কোথায় গিয়ে দাঁড়াবে যত আলে মোলাম আছে সবাই গালি খাবে যে হুজুর এখন মানুষের বাপমা মারা গেলে টাকার জন্য দাঁড়ায় থাকে আপনি কি তাকে ভালো বলেন যে মৌলবি নানা বাহানায় নতুন নতুন দিনের মধ্যে কাজকর্ম চালু করে আপনি তাকে ভালো বলেন তাহলে আগামী বিশ বছর পরে এই ধরনের কার্যক্রমে আমাদের কি কেউ ভালো বলবে বলবে যে ওরা দিন প্রচারের নামে নগ্নতা প্রচার প্রসার করে গিয়েছে ওদেরকে কি আল্লাহ জ্ঞান দেয়নি ওরা কি বোঝে না নাচ গান এবার এটা এটা মানে বা কোনো স্টেজে হোক আর মোবাইলের স্ক্রিনে হোক নাচ গান তো নাচ গানই সিনেমা তো সিনেমা নাটক তো নাটক গান তো গানই তো যাই হোক পছাই আউ দু খ্যামা বা দা তা আবার শুরুর মতো অপরিচিত অবস্থায় ফিরে যাবে মানুষ থাকবে মানুষ দাঁড়িয়ে টুপি পরবে মূর্তি আসবে কোরআন মুখস্থ করবে সবই থাকবে কিন্তু যে মূল ওমে আথা খুম রসুল ফাকুদু ওই যে নবী যা দিয়েছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ ওই সব ব্যাপারে এত পরোয়া করবে না এই ইসলামটা আস্তে 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 রিয়েল ট্রু সঠিক ইসলামটা অপরিচিত হয়ে যাবে আমরা যখন কোরআন থেকে কথা বলি হাদিস থেকে কথা বলি বলে নতুন নতুন কথা শোনাও মিয়া অপরিচিত তবে আমি এই যুগের কথা বলতেছি না আমি জানি না আসলে ওই সময়টা কখন আসবে যখন আরও অপরিচিত হয়ে যাবে ততদিন আমরা বেঁচে থাকবো কি না বা ওই অপরিচিত ইসলামটা কাদের কাছে থাকবে যে যখন ইসলামটা ঠিক আগের জায়গায় ফিরে যাবে কেউ অপরিচিত একদম অপরিচিত আল্লাহ বলেছে যারা এই সঠিক ইসলামের উপর থাকবে সুতরাং এই এরূপ অপরিচিত অবস্থায় যারা সঠিক ইসলামের উপর টিকে থাকবে তাদের জন্য সুসংবাদ আলহামদুলিল্লাহ মানে যে সমাজে ইসলামটাকে কেউ চেনে না যে সমাজে মানুষ নিজেকে মুসলিম বলে ইসলামিক সমাজ বলে ইসলামিক এই বলে ইসলামিক সোসাইটি বলে ইসলামিক চ্যানেল ইসলামিক পেজ ইসলামিক গ্রুপ ইসলামিক কমিউনিটি কত কিছু শুধু ইসলামিক 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 খাবার হালাল খাবার হালাল জামা কাপড় কত কিছু আসতেছে সবই তো ধর্মের নামে আসতেছে সবই ইসলামের নামে আসতেছে কেন নামে আসতেছে সব কিছু ইসলামের নামে আসতেছে কিন্তু আল্লাহ নবী সাল্লা সাল্লাম বলতেছে যে অচিরেই তা আবার অপরিচিত অবস্থায় যাবে যারা এই অপরিচিত অবস্থায় সঠিক ইসলামের উপর টিকে থাকবে কোরআন যারা টিকে থাকবে তাদের জন্য সুসংবাদ দাও আমার আল্লাহ কারিমে বলেছে কুল আল্লাহ ও ওয়াসাল্লাম আপনি এদেরকে বলে দিন যদি তোমরা আল্লাহকে ভালোবাসো প্রকৃত পক্ষে যদি তোমরা ফেচ্ছা ভালোবাসো তাহলে অনুসরণ করো যদি তোমরা আল্লাহ নবীর অনুসরণ করো আল্লাহ নিজেই তোমাদেরকে ভালোবাসবে কারা কারা আছো আমার রবের ভালোবাসা পেতে চাও আমার রবের ভালোবাসা পেতে চাও আল্লাহ আপনি আমাদেরকে ভালোবাসুন জেনে রাখুন রবের ভালোবাসা পাওয়ার সব চাইতে সহজ মাধ্যম হচ্ছে অনুসরণ একটা ব্যাপার হচ্ছে যে আপনি অলস গাফেল একটা ইসলামী শরীয়ত এই জায়গায় আপনি মান মানে আপনি পালন করতে পারতেছেন না আপনার অলসতা গাফেলতির কারণে আরেকটা হচ্ছে যে এটা না কিন্তু আপনি আল্লাহ নবীর নামে চালিয়ে দিচ্ছেন এটা আরো জঘন্য একটা সিচুয়েশন থাকে যে আমি ইশরাকের একটা সিচুয়েশন থাকে যে আপনি ইসলামের কিছু আপনি জানেন মানেন কিন্তু আপনি এটা সম্পর্কে ঘাফেন উদাসীন কি আপনি উদাসীন আর আরেকটা হচ্ছে একটা জিনিস আল্লাহ নবী বলেন আপনি এটাকে ইসলাম বানাই দিছেন আপনি এটাকে নিকি বানাই দিয়েছেন তাহলে এদেরকে কি আল্লাহ ভালোবাসবে আল্লাহ ভালোবাসবে কাকে রাসেলের অনুসরণ করে রাসেলের অনুসরণটা কিভাবে বুঝবো বলেন আজকে আমি নিজেকে মহাপন্ডিত বলতেছি না আল্লাহ সাক্ষী আমার মনে হয় যতজনে খুতবাদের সবচাইতে কম জানাশোনা পড়াশোনা করা মানুষ আমি খুব আল্লাহ আমাকে ক্ষমা করুন আমার ত্রুটি বিচ্ছুত আল্লাহ মার্জনা করুন এবং আল্লাহ আমাকে তৌফিক দান করুন এই পুরো বাংলাদেশের যত মানুষ খোদ আমার মনে হয় সবার চেয়ে কম জানা মানুষ আমি মাঝে মধ্যে উঠি আল্লাহ তালা আমাকে আশ্রয় দিন মানুষকে ধ্বংস করা এবং নিজের ধ্বংস হওয়া থেকে বলেন কতজন মানুষ আমরা এই কোরআন পড়ি ঠিক আছে এটা অনেক বড় দেখা যায় ভয় পেয়ে যাবে অনেকে এটার মধ্যে বাংলা তরজুমাত ব্যাখ্যা আছে তো ওই জন্য অনেক বড় দেখা যায় ছোট কোনো কোরআন নেই আহানুল্লাহ এটা কোরআন দেন তো অনেকে ভয় পেয়ে যাবে বাপরে এত বড় জিনিস পড়বো কিভাবে না এখানে অনেক কিছু আছে এখানে আরবি আছে আরবির বাংলা অনুবাদ আছে সঙ্গে কিছু ব্যাখ্যাও আছে বড় দেখায় ভয় পাই না এই ছোট্ট সামান্য কয়েক পৃষ্ঠার এই বইটা কতজনে পড়ি আমরা বলে দিন যদি এরা আল্লাহকে ভালোবাসে যদি এরা আল্লাহকে ভালোবাসে বলে যদি এরা দাবি করে যে আল্লাহকে ভালোবাসে তাহলে এদেরকে বলে দিন মোহাম্মদ সাল্লাহামের অনুসরণ করো আল্লাহ নিজেই ভালোবাসবে তোমাকে আর তিনি সুবানা শুধু ভালোবাসবে না তিনি বলছে তিনি তোমাদের গুনা ক্ষমা করে দেবে ভালোবেসে আল্লাহ গাহুর রাহিম আর আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল পরম দয়ালু কতজন আমরা এই বইটার সাথে পরিচিত এই খুদবার সম্মানিত মুসল্লিদের মধ্যে কতজন আমরা পড়তে পারি কুরানুল কেরিং কতজনকে এখন পরীক্ষা করলে এভাবে একটা পৃষ্ঠা করে দিলে সে পড়তে পারবে আহমদুল্লাহী ন সেই খানের রাজীম এলানু আন্না আল্লাহ সাজি রুলে ক আমি আন্নাল্লাহ

সমাজের কুসংস্কার সমাজের বিদাত সুন্নতের নামে আমার রসুল সাল্লাই নামে মিথ্যা কার্যক্রম দীন ইসলামের নামে হারাম ইসলামের নামে বর্বর কর্জিত কাজ কিভাবে সমাজ থেকে দূর হবে যেখানে সমাজের এই কোরআনুল করিম নিয়ে যদি এখন বের হই আমি নিজেকে বাদ দিচ্ছি না আমি বাংলাদেশের ছেলে নাঙ্গলগোটের ছেলে আমি আমার ঘর থেকে শুরু করলে পাঁচ জনে পড়তে পারবে না সাতজন মানুষের মধ্যে কয়জন পড়তে পারবে না আপনারা হয়তো পারেন হ্যাঁ এটা ঠিক যে মানুষ নিজের মতোই সবারই মনে করে ঠিক আমি আমার মতোই সবারই মনে করি আর এই জন্য আমি বলতেছি যে এই বেতা যদি নাঙ্গলকোট পৌরসভার দিয়ে যদি বের হয় একশো জন মানুষের মধ্যে যারা হাফজোখানায় পড়েছে এমন লক্ষ্যে বাদ দিয়ে দিলে একশো জনের মধ্যে তিনজন পাবো বলে আমার সন্দেহ আছে কারো যদি সন্দেহ থাকে আমার কথায় তো আসেন একদিন আমরা এরকম করি বেশি না একজন পয়সাওয়ালা মানুষ আসিয়েন পরে মসজিদের একটু করে দিন কি কিছু কিছু বললাম নাকি না বেশি লাগবে বেতাকার একজন সম্পদশালী মানুষকে বলতেছি আপনাকেই বলতেছি চলেন আমরা হেফজু খান ছেলেদেরকে বাদ দিয়ে দেব। মসজিদের ইমাম মসজিদদেরকে বাদ দিয়ে দেব। আমার মতো আর আপনার মতো জনসাধারণ আমরা রাস্তা দাঁড়াবো কোরআনুল কেরিমের এ যে কোনোটা পৃষ্ঠা খুলবো আর কাউকে বলবো যে পড়ো যদি একশো জনের মধ্যে তিনজন পারে তো তাহলে তো আলহামদুলিল্লাহ অনেক খুশির খবর অন্তত তিনজন পারে আর যদি তিনজন না পারে বেশি কিছু না আপনি হায় হতাশ আফসুস করিয়েন না আল্লাহ রাস্তা দান করে মসজিদের দোতলাটা করে দিয়েন বুঝতেই পারিনি তাহলে আসু সাল্লামকে আমরা ভালোবাসি তিনি কি আমাদের কি বলেননি খায়রুকুম মান তাআল্লামাল কুরআন তোমাদের মধ্যে সব চাইতে তোমাদের মধ্যে সব চাইতে উত্তম সেই ব্যক্তি আল্লাহর নবীকে কে কে ভালোবাসে কে কে আমরা আল্লাহর নবীকে ভালোবাসি 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 তবে শুনুন আপনার নবী বলতেছে সাল্লাল্লাহু আলাইহি ওয়া সব চাইতে ওই ব্যক্তি উত্তম যে কোরআন শেখে ও শিখায় ওনার হিসেবে উত্তম আমরা হইতে চাই না আমরাকে আমরা ওনাকে ভালোবাসি মিষ্টি জিরা পেয়ে দিয়ে আমরা ওনাকে ভালোবাসি গান বাজনা দিয়ে আমরা ওনাকে ভালোবাসি নশীদ গজল হামদ নাতের মাধ্যমে আমরা ওনাকে ভালোবাসি না কোরআন শুননার মাধ্যমে আমরা যদি ওনাকে কোরআন অনুযায়ী ভালোবাসতে চাই তাহলে তো পড়তে হবে যদি ওনাকে শূন্য অনুযায়ী ভালোবাসতে হয় তাহলে সিগারেট ছেড়ে দিতে হবে টাকা অনুযায়ী প্যান্ট পরা ছেড়ে দিতে হবে সুদ ছেড়ে দিতে হবে মদ ছেড়ে দিতে হবে ছেড়ে দিতে হবে মিথ্যা ছেড়ে দিতে হবে ঘৃবত কত কিছু ছেড়ে দিতে হবে যা আমাদের অনেক ফেভারেট যা না করলে আমাদের হৃদয় তৃপ্তি পায় না যা না করলে আমাদের ভালোই লাগে না এমন কত কিছু ছেড়ে দিতে হবে আমাদের যদি আমরা আল্লাহ নবীকে কোরআন শূন্য অনুযায়ী ভালোবাসি তাই আমরা ওনাকে ভালোবাসি মুখে দাবি করি আর নিজের প্রবৃত্তির অনুসরণ যতটুকু থাকে অতটুকুই ভালোবাসি এর বেশি আর ভালোবাসতে চাই না যখনই আসবে বাবা মায়ের সাথে উফ করিও না কোরআনের আদেশ আল্লাহর আদেশ নাজিল হয়েছে কারো উপরে কোরআন নাজিল কার উপরে কোরআন তাহলে এই আয়াত সর্বপ্রথম জিব্রুল পর কে পড়ে আল্লাহ আল্লাহিসাম নিজে যখনই আসবে বাবা মায়ের সাথে উফ করিও না তখনই আসবে হয় নাকি আমার বাবার আমি ছিলেন আমার বাবা বাইরে ফেলতেন তখনই ভালোবাসাটা আর কোরআন শূন্য অনুযায়ী হয় না যখন স্ত্রীদের হক নষ্ট করার কথা আসে তখন রাজি হয়ে যায় যখন স্ত্রীর হক নষ্ট না করার কথা আসে তখনই আপনি কি জানেন হ্যাঁ আমার সমর্থ বিশ হাজার টাকা নাই শ্বশুর তিন লাখ দশ লাখ টাকা কাবিন দেখে দিছে উনি না তখন আর ইসলামকে ফলো করা যাবে না যখনই আসে যে তুমি নিজে দিন শিখো যতটুকু শিখো অতটুকু মানুষকে বলো তখনই হচ্ছে কাজকর্মের জন্য পারি না ভাই কি করতাম কন বোন একটা বিয়ের বাকি রয়েছে কি বদের বদ এতে ইন্দিজে মারামারি লাগে হিন্দি যে মারামারি লাগে আর আমার আব্বার তো জানেন সসম্পদ ছিল দাদার সব খোয়াল এই পুরা সংসার একাই আমি চালাই আল্লাহ তো এটা জানে আমি কতক্ষণ করবো হাতে আদতে ভরে মুতে ভরে বললোকে শুইতে পারে বাচ্চা জন্ম দিতে পারে বাচ্চার অসুখে ডাক্তার নিতে পারে শ্বশুর বাড়িতে যায় বাড়ি তিন দিন পারে দিনে শুধু কোরআন করতে পারে না টাইম নেই শুধু হাদিস নিয়ে কোনো আলোচনা শুনতে পারে টাইম নেই মানে তার শ্বশুর বাড়িতে যাইতে ভাইরার বাড়িতে তার বাচ্চা কাচ্চার স্কুলের অনুষ্ঠানে মাদ্রাসার অনুষ্ঠানে যাইতে তারপরে বিকালবেলা বন্ধুদের সাথে যাই চারি ঘন্টা সাড়ি ঘন্টা কোনো নদীর কিনারায় রায় যাইয়া ছবি তুলতে ঘুরতে কাটতে কোনো সমস্যা নেই ফ্যামিলির যখনই তাকে বলা যে কিতাবুল্লাহ পড়ো হাদিস পড়ো তখনই হাতের ভাই জি প্রেশার আপনি জানেন আর কটা দিন ব্যবসাটার গুছাই আনছি ব্যবসাটার গুসাই আনছি আর কটা দিন একবারে চিন্তা করতেছি আমাদের মুস্তির কাছে একবারে ডেলি যে এটা কত পনেরো বছর আগের কথা কত বছর আগের কথা ওই পনেরো বছরে তার আর কটা দিন আসে না সুন্নতকে আঁকড়ে ধরবেন মনে কিছু করিয়েন না আমি খুব বেশি জানি এরকম দাবি করতেছি না কতজন আসি আমরা এখানে যারা আমরা বিশ জন সাহাবিন নাম জানি বলেন না না সাহাবিন নাম জানা কি ফরজ আপনি বলবেন আমি এত প্রেশার দিয়ে বলতে চাই না আমি শুধু সিম্পলি বলতে চাই নবীর সুন্নত জানতে হলে সাহাবিন নাম জানতে হবে কারণ নবী যেমন আমি একটা হাদিস পড়ছি নেমা সরুদ আর একটা হাদিস পড়ছি আবু হুরায়রা তো এইভাবে আপনি যদি সুনত জানতে চান নবীর ভালোবাসা নবীকেই বুঝতে চান আপনি তো হাদিস পড়তে হবে নাকি তো হাদিস পড়লে সাহাবির নামও আসবে আমি মূলত আপনি হাদিস জানেন না এই কথা বলতে চাচ্ছি না আমি বলতে চাচ্ছি আপনি বীরজন সাহাবিন নাম জানেন কিনা যদি আপনি বলেন যে আমি বীরজন সাহেবের নাম জানি আমি বুঝে নেব যে আপনি অধ্যয়ন করেন এবং অনেক জানেন মানে আমি সরাসরি আপনাকে বলতে জানি যে আপনি হাদিস পারেন না আপনি সাহাবির নাম জানেন না মানে আপনি হাদিস পারেন না তবে হ্যাঁ আলহামদুলিল্লাহ এই সমাজের আলে মোলামাদের আল্লাহ দয়া করুন তাদের উপর আল্লাহ সন্তুষ্ট হন অনেক দিনই মাস্তা মাসায়ের বিষয় তারা সাধারণ জনগণের সামনে তুলে ধরেছে হয়তো উনি হাদিস জানে না হয়তো উনি সাহাবীর নাম জানে না কিন্তু সুন্নতের ব্যাপারটা উনি জানে আমরা কতজন জানি দানি দানির যে হাদিসটা আছে এটা কোন সাহাবা থেকে আসছে বাট আমরা জানি এটা সুন্নাত আমরা কতজনে মিসওয়াকের হাদিসটা জানি কতজনে আমরা জানি যে টয়লেটে যাওয়ার সুন্নতগুলো টয়লেটে যাওয়ার দোয়াগুলো ঘুম ঘুমানোর দোয়া ঘুম থেকে ওঠার দোয়া সুন্নতগুলো আমরা কতজনে আমরা সবাই জানি মোটামুটি কিন্তু কোন সাহাবি থেকে আসছে আমরা অনেকেই জানি না নাকি তো সেজন্য আমি আসলে এটাকে খুব বাজেভাবে এক্সপ্লেন করব না যে আপনি সাহাবের নাম জানেন না মানে কিছু জানেন না এরকম আমি এক্সপ্লেন করবো না তবে আমি আপনাকে বলতে চাই সুনতকে আঁকড়ে ধরতে হলে পড়াশোনা করতে হবে আল আকসার এটা করবে না আমি জানি না তবে আমার একটা স্বপ্ন বাংলাদেশের প্রত্যেকটা মসজিদের ইমাম প্রতিদিন আসরের পর একটা করে হাদিস শোনাবে যারা যারা আসর পড়বে আসরের নামাজে আসবে সালাম ফেরানোর পর তাজবি তালিলগু করে মাইক্রোফোনটা খুলে রিয়াজুস হোক সাহিউল বুখারি হোক অথবা যেই যেই সংকলনগুলো বড় বড় বিজ্ঞ আলে মলামারা বে সবগুলো দলিলকে একত্রিত করে একটা যুক্তি খণ্ডন করে একটা বই লেখে অনেক সুন্দর করে ওই সব বই থেকে একটা করে হাদিস অথবা একটা করে আয়াত অথবা এরকম যদি তার তিল করে এই দেশের দেখেন আমি কোনো আলাকসা মসজিদ এটার পাশে মশার লার একটা মসজিদ আছে পিছনে মাসাল আর একটা মসজিদ আছে আমি সবাইকে আমি সবাই সব মসজিদের কমিটিকে অনুরোধ করব। আপনারা আল্লাহ দিকে তাকিয়ে বাহিরের মাইকে আসরের নামাজ শেষে আপনি আসরের নামাজ শেষে কেন বললাম একটু শান্ত থাকে মানুষজন ঘুমায় টিভি টেলিভিশন মেলিভিশন চলে না এত বেশি কাজকর্ম থাকে না এত বেশি মানুষের একটু বিশ্রাম মানুষজন একটু চুপচাপ নীরব থাকে বাকি আপনি জোর উপরে করতে পারেন পড়তে করে পড়তে পারেন এটা কোনো নির্দেশ না বাট আমি বেটার টাইম হিসেবে এটা বললাম আসরের সময় একটু এই মাইক্রোফোনটাকে অন করে আছরর নামাজ শেষে সালাম ফিরা একটু মাইক্রোফোনটাকে অন করে দৈনন্দিন মানুষের জীবনের একটা হাদিস পড়ে শোনায় দিলেন কোনো ব্যাখ্যা নাই কি নাই কোনো ব্যাখ্যা লাগবে না শুধু হাদিস পড়লেন এভাবে এ জাস্ট আন সাওবান রাদিয়াল্লাহু আনহু قال সাওবান রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন قال رسول الله صلى الله عليه وسلم আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তাজালু তাঈফাতুম মিন উম্মতি জাহিরিন হক আমার উম্মতের একটা দল সদা সর্বদা সত্যের উপর অটল থাকবে লা ই আবুর রহমান খদা রহুম হাত্যা আয়া ইথিয়ামরুল্লাহি খেদে আলিক কোন লাঞ্ছনাকারীর লাঞ্ছনা তাদের কোনো ক্ষতি করতে পারবে না যতক্ষণ না কেয়ামত সংগঠিত হয় আর তারা এই সত্যের উপর এভাবেই থাকবে বাস। এইভাবে শুধু আরবিটা বলে বাংলা তরুমাটা করবে কোনো এক্সপ্লেনেশন না সর্বোচ্চ দুই মিনিট সর্বোচ্চ তিন মিনিট ব্যাস আমার একটা স্বপ্ন আমি এই বেতাকায় যতদিন ইমাম ছিলাম এই বেতাকায় মাসের সাক্ষী আমি করতাম এটা আমি কিন্তু একটা হাদিস না আমি সপ্তাহে দুই দিন মনে হয় আধা ঘন্টা করে লেকচার করতাম না বেতাকার মানুষ সাক্ষী ছিল দু হাজার পনেরো সালের কথা প্রতি সপ্তাহে মিনিমাম দুই দিন আমি আসর পরে মাইক্রোফোন খুলে এ বাহিরের মাইক চালু করে দিয়ে আধা ঘন্টা কথা বলতাম পাশে একটা দোকান ছিল দোকান মানে তো টেলিভিশন কিন্তু মাসা ওরা খুব সাপোর্টিভ ছিল ওরা খুব সাপোর্ট করতো যখনই আসরের পরে মাইক্রোফোন খুলে নসিহত শুরু করে দিতাম টেলিভিশনটা বন্ধ করে দিত কিচ্ছু বলতো না ওই যে কোনো দোকান ছিল টেলিভিশনটা বন্ধ করে দিত কিচ্ছু বলতো না জানে যে হুজুর একটু উনি সপ্তাহে দুই দিন এরকম করে ওরা হয়তো এই লেকচারে ওরা উপস্থিত ছিল না লেকচারে মানে বিশ পঁচিশ তিরিশ জন মানুষ ছিল কিন্তু আমি বাইরের মাইক চালু করে দিতাম আমার পর্দার মা বোনরা এই লেকচারগুলো শুনত বেশিরভাগ দরিদ্রতা নিয়ে বা আল্লাহ কাদেরকে পছন্দ করে জান্নাতি কারা হবে বিপদাবদে কি করবে বালা মুসিবত আসলে কি করবে ধৈর্য এসব বিষয়গুলো নিয়ে আলোচনা করতাম এবং সলাতের গুরুত্ব নিয়ে টুকটাক আলোচনা করতাম প্রায় প্রতি সপ্তাহে মিনিমাম দুইটা তিনটা হইত তো আলহামদুলিল্লাহ আমি দেখেছি এর আল্লাহ অনেক বরকত দিয়েছিল ওই জায়গায় এবং আমি অনুরোধ করব বেতাগাবাসীকে অনুরোধ করবো আপনার সাথে আমার হাজার দিমত থাকতে পারে আরও পাঁচটা মসজিদের ইমামের সাথে আমার বিষয় মাস্তা মাসাইল নিয়ে আমার মতবিরোধ বলবো দ্বন্দ্ব মতবিরোধ কি বিরোধ মতবিরোধ কিন্তু ইমাম সাহেব প্রস্তাব আমি খারাপ দেইনি একটু আসরের পরে একটু শুরু করেন না তবে ফরজ মনে করে নিয়েন না আবার ফরজ দিনের দাওয়াত দেওয়া কি ফরজ দাওয়াতটা ফরজ কিন্তু আসরের পরে দিতে হবে এটা ফরজ না প্রতিদিনই দিতে হবে এটা ফরজ না দেখেন না সপ্তাহে দুই দিন আধা ঘন্টা বা এক ঘন্টা সপ্তাহে একদিন आधा ঘন্টার একটা সেশন প্রতিদিন আসরের পর একটা হাদিসের সেশন করতে পারেন কিনা এতে করে আপনার মসজিদের ইমামও শিক্ষিত হবে কারণ সে ডেইলি একটা হাদিস পড়ে মিনিমাম একটা হাদিস ডেইলি পড়ে সবটা সপ্তাহে সাতটা মাসে সে 30 টা হাদিস পড়ে মাসে এই এলাকার মুসল্লি যদি 30 টা হাদিস শুনে কি দুইটা হাদিস মনে থাকবে না কি একটা হাদিস মনে থাকবে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সুন্নাত নামে যদি বিদআত হয় সে কি এটা বলতে পারবে না যেটা বিদআত রাসুল সাল্লা সাল্লামের এই ক্ষেত্রে কি না এই মসজিদের মেম্বরগুলো থেকে নির্দেশগুলো যাওয়া উচিত আমি বেতাকার নিয়মদেরকে অনুরোধ করব এই বেতাকার যারা মুসল্লি আছেন সব মসজিদে যারা নামাজ পড়েন দেখেন আপনারা যারা মসজিদ কমিটি আছেন একটু সুন্দর করে এলাকার সবার সাথে বসে যেহেতু মাইক্রোফোন বাইরে চলবে অনেকে যুক্তি দেবে এ মিয়া তুমি যে না হাদিস কাও উমকের বাড়িতে বিয়া গান বাজে এটা বন্ধ করো আচ্ছা বলেন তো গানটা বন্ধ হওয়া উচিত না হাদিসটা বন্ধ হওয়া উচিত গানটা বন্ধ আচ্ছা এই মিয়া তুমি যে মিয়া আসর ওপরে হাদিস্টা কইলা বাড়ির ভিতরে কত মানুষের টয়লেটে থাকে এখানে থাকে সেখানে থাকে আচ্ছা বলেন তো দিন প্রচারের ক্ষেত্রে অন্য একজন মানুষ যে এখানে নাই সে টয়লেটে থাকুক নাহলে বউের সাথে ঘুমাই থাকুক এতে করে তোর কোনো ক্ষতি আছে হ্যাঁ আসলে এগুলা পড়িনা তো কোরআন মাসিদ পড়ি না তো মানুষের এত অপরিচিত হয়ে গেছে হাদিস্টা মনে আছে তোর ইসলাম কি দিয়ে শুরু হয়েছে ইসলাম কি অবস্থায় শুরু হয়েছে আবার এটা কোথায় যাবে মানুষ কোরআন মানুষ মনে করো যে কোরআন শোনার জন্য আগে উজু করতে হবে টুপি করতে হবে পাঞ্জাবি গায়ে দিতে হবে আতল লাগাইতে হবে মসজিদে আসতে হবে তারপরে কোরআন শুনবে আচ্ছা বলেন তো অজু কি কোরআন শরীফ ধরার বিধান নাকি শোনার বিধান কোরআন ধরতে অজু লাগে কোরআন ধরতে কি লাগে শুনতে কি লাগে না অজু থাকলে কি করবে কিন্তু যদি অজু নাও থাকে সে কোরআন শুনতে পারবে কারণ কোরআন শোনার জন্য অজু শর্ত না অজু কি না কিন্তু ছোঁয়ার ক্ষেত্রে কি শোনার ক্ষেত্রে কি না এই ইসলামটা এত অপরিচিত হয়ে গেছে যে একটু আলোচনা করলে আমি আমার অভিজ্ঞতা থেকে বলতেছি কারণ আমি যখন একে আগে আলোচনা করতাম দু একজনের সামনে বললো হুজুর আপনি আলোচনা করেন ওখানে একটু কোরআনের আয়াত পড়েন মহিলারা দেখা যায় যে টয়লেটে থাকে বা বাড়িতে কেউ টয়লেটে আসে শুনতে কেমন দেখায় আমি ওনার বলছি যে ভাই আপনি ওই দেশের মানুষ যে দেশের সকাল থেকে মাইক চালু করে দিয়ে সন্ধ্যার আগে কোরআন করে ফেলে আপনি আমার এই দশ মিনিটের মধ্যে বলতেছেন যে কেউ টয়লেটে থাকে কেউ স্ত্রী সহবাস করতেছে এগুলো আপনি আমার বলতেছেন অথচ আমি নিজে থাকি আমার এলাকায় আমি নিজে শুনছি সকালবেলা সাইটজন বসে আছে মাইকে

সুন্নতকে আমাদের আঁকড়ে ধরতে হবে বিদাত থেকে নিজেকে মুক্ত করতে হবে আমি আর বিদাতের নাম বলে বলে কারো শত্রু হতে চাই না আমি চাই না আমার দাওয়াতের মাঠ ছোট করতে আমি এই দেশের কওমি সুন্নি গরম সুন্নি কত নাম আছে সবাইকে সম্মান দিয়ে একটা কথা এলান করতে চাই আমি চাই না আর কোনো কিছুর নাম ধরে বলতে এটা এটা বিদাত এটা শিরিক আমি শুধু এতটুকু অনুরোধ করব এই বাংলাদেশের সাধারণ মুসলমানদেরকে আমাদের এই দেশের শ্রদ্ধেয় আলেম ইলামা ইমাম খতিব মুফতি মহাদ্দেস মুফাসর আমি সবাইকে অনুরোধ করব আমি ছোট মানুষ বয়স্ক আমি আপনাকে অন্তর আমরস্থ থেকে অনুরোধ করব। আপনি যেই কাজ করেন তা রাসুল সাল্লাহ সাল্লাম থেকে পেয়েছেন কিনা সেটা জেনে করবেন আপনার কাজ যত সুন্দর হোক ভাই আমার যদি তা আমার রসুল থেকে না আসে আমি কোন কিছুর নাম ধরতে পারবো না আমি আমি কত নাম ধরবো দেখি মানুষ মারা গেলে একরকম কাজ আমি মানিকগঞ্জে আরেক রকম কাজ এরও মুসলিম ওরও মুসলিম আমি নাঙ্গুল করে বিয়ে করেছি দেখলাম একরকম রীতির আওয়াজ মানিকগঞ্জ গিয়েছি এক ছোট ভাই বিয়ে খেয়েছে দেখলাম যে ওর ওর ভাবি করে ঘুরে নিয়ে পাটার মধ্যে পাটার মধ্যে বসাচ্ছে আমি একদম নতুন তখন বাংলাদেশে আসছি আমার বয়সই ছিল কোনো বাংলাদেশে আমার মাস হয় নাই আমি চিনি না ঢাকা ঢুকা কিছু আমি বাড়িতে আসছি আমার খালাতো ভাইয়ের হতে পারে না গেলে নাকি বিয়ে করবে না আমি তো চিনি না একটু আমার নিয়ে যান ওই ছেল বসে আছে বিকাল চারটা বাজে গো ভাই আমি নিয়ে যাচ্ছি না আপনি কই হাই রে বাংলাদেশের তখন কি জ্যাম বাসের আর আমার তো ভয় ঢাকা সর গেছি গন্ধ নতুন আসছি সৌদি থেকে জীবনে প্রথম তখন আর একজন বলছে যে ঢাকা সব লয়ে যায় গা পাঞ্জাবির বইটা যাবির ভিতরে হাত দিয়ে বসে আছি মোবাইল যাতে না যায় কারণ আমার বলছে যে গেলে তুই শেষ তোর মোবাইলটা কিছু থাকবে না যাইস না না এত ভয়ঙ্কর না আলহামদুলিল্লাহ নিরাপদ আছে আবার দুর্ঘটনাও ঘটে সব জায়গায় সে এটা দু হাজার সালের কথা সরি চোদ্দ সালের কথা প্রথম যখন বাংলাদেশ আসে তো আমি গেলাম যাই দেখেছি পাঁচটা বাজে গেছে প্রায় তো ও দুলা নিয়ে গেছে তো পরের দিন ওই ও তো রাত্রি স্ত্রীর সাথে রাত্রি যাপন করছে সকালবেলা ও গোসল করে নাই আমি ওটা বললাম যে নামটা বলতে চাচ্ছি না অসুস্থ করবেন আল্লাহ যে অসুস্থ করে তো আমি বললাম তুমি ফজর পড়ো নাই কো না ভাই ভাইলাম কি বলো আটটা বাজে ফজর পড়ো নাই তোমাকে আল্লাহ এত বড় নিয়ামত দিছে স্ত্রী পাইছো তুমি এত বড় নিয়ামত তোমার অর্ধেক দিন আল্লাহ পুরন যেদিন করছে সেদিন তুমি ফজর পড়ো নাই কো ভাই কি করতাম দরজা বাহিরে দিয়ে বন্ধ করে রাখছে সাতটা আটটা বাজে ঠান্ডার দিন ছিল সাতটা আটটা বাজলে একটু রোদ উঠলে ভাবি গোসল করে কি বলো কেন তুমি কি গোসল করতে পারো না আমি তো মাত্র সৌদি আরব থেকে আসছি এখন আমি আমাদের এলাকার তখন কোনো বিয়ে দেখিনি মানে ওই সময় আমি এটা আমার জীবনে প্রথম বিয়া তখন আমি সৌদি আরব থেকে আমি কোনো বিয়ে নাই যেহেতু ওই দেশে আমাদের কে আছে আত্মীয় স্বজন কার বিয়ে খাবো আমি আমাকে কি বলো তুমি ঘুসল করতে পারো না তোমার ভাবি কেন তোমাকে ঘুসো করাবে তোমার বউ করাক তোমাকে এরপর আমি বললাম যে কোথায় গোসল করাবে কো উঠা নেই সবার সামনে আমাকে কি বলো তো তুমি বেরোচ্ছ না কেন আমি তো গেছি তো তুমি বেরোচ্ছো না কেন কো ভাই আমার কোলে করে নিজে পাটার মধ্যে বসাবে পাটা এই যুদ্ধ আপনার হাসতেছেন আচ্ছা ঘটনাটা রিজনে আল্লাহ দুঃখে ফিরে যাচ্ছে তো মহিলারা আসছে এভাবে ঘুরে ঘুরে কি কি গাচ্ছে আমি ভিতরে বললাম যে কি লেগে আসছি তো নতুন নতুন আসছি খুব খারাপ লাগতেছিল আর বুঝতেছিলাম না যে রীতি রেওয়াজটা কি আসলে যাই হোক এটা কারো কাছে সুন্দর্য এটা আসলে দেখতে সুন্দর কিন্তু আমরা মুসলমান এটা হারাম তাই আমরা এটাকে ঘৃণা করি অবাধ মেলামেশা নারী পুরুষের ইসলামে হারাম সেজন্য ঘৃণা করি আদারওয়াইজ কোনো শত্রুতা নাই আমি নিজের কথা বলতেছি তো আমি বললাম যে আচ্ছা যন্ত্রণা ভাই তুমি কি বলো তুমি নিচ্ছা তুমি বললাম যে নামটা বারবার মুখে চলে আসতে চাচ্ছিল আমি বলতে চাচ্ছি না আমি বললাম যে ধরেন মুহাম্মদ উদাহরণ আমি বললাম মুহাম্মদ তুমি তুমি তো সৌদি আরবে ছিলা তুমি এটার প্রতিবাদ করতেছো না কেন বলো যে ভাই পরে যারা যারা এখানে মেন বিয়ের দায়িত্ব আছে কেউ বিয়ের দাওয়াত খাবে না রাগ করে চলে যাবে আমি বড় বিপদ আছি ভাই আমি খালি বেলে চলে যাক ভাই তো আসছি তুমি বলো ফোন দিলে আরো বিশ জন আসবে সমস্যা কি দাওয়াত খাবে আরো ভালো আরো দশজন চলে আসবে সমস্যা কি দাওয়াত খাওয়া এটা তো বড় কঠিন বেশি না দাওয়াত নিজে যাইয়ে খাওয়া না কঠিন কিন্তু দাওয়াত দিলে তো যে কেউ আসবে ফিরি ফিরি খানা পাবে পোলাও কোরমা খাসি পাবে সমস্যা কি পরে দেখলাম যে না এই দেশে ফিরি ফিরি খানা না বিয়ের মধ্যে টাকা দিয়ে খেতে হয় যাক কথাটাও বলছিল তো এখন আছে ফিরি ফ্রি খানা এখন ওকে আনছে গীত গাচ্ছে আমি ওদের দুই রুমের একটা ঘর মানিকগঞ্জ আমি বসে আছি আর আমার হাত পাই বলে নাটতেছি মানে আমি নার্ভাস যে কখন এখান থেকে বের ইসরাফিল আমার তো আমার আব্বা ফোন দিছে আমার আব্বা আমারে ফোন দিছে তুই কই তখন খুব মানে বাংলাদেশে অ্যারেস্ট ম্যারেস্ট হইতেছিল সে টুকটাক আমি তো নতুন আসছি কিছু বুঝি না আব্বা তোরা তোর আমি বলছি গেরাম থেকে বাইরে হবি না তুই সৌদি আরব আমারে মানে এদিক সেদিক খালি ঘুরতে ঘেরতি তুই গ্রাম থেকে বেরোলি কেন আমি আব্বা হ্যাঁ ও বিয়ে করবে না বসে আসবে এক্ষুনি বাড়ির যাবি ও বিয়ে না করলে তোর সমস্যা কি আমি বলছি যে দেখো ভাই আমাকে এখনই যেতে হবে আমার আব্বা নাহলে খুব রাগ করবে সৌদি আরব থেকে খুব টেনশন করতেছে আমার বিয়ে দিয়ে দাও তো আমি ওর শ্বশুর বাড়িতে দাওয়াত খাইছি কিন্তু ওর বাড়ির দাওয়াত খাই দেবে আমি চলে আসছি তো আমি এই উদাহরণ কেন দিছি যে আমি যদি বলি যে মানুষ মরে গেলে রুটি দেওয়া হালুয়া দেওয়া আপনি বলবেন যে আমি আপনার বিয়ে দিতে করি আমি যদি বলি যে বিয়ের মধ্যে এভাবে ধান কুলার মধ্যে রাখিয়া ঘাস কোটা রেখে আগুন ধরাইয়া তারপরে এমনি এমনি ঘরে ঢুকানো আপনি রাগ করবেন বলবেন যে আমি আপনার কালচার বিরোধিতা করি আমি এর জন্য চিন্তা করছি না বাংলাদেশে একই কাজের জন্য আলাদা আলাদা রীতি রেওয়াজ এবং সবাই এটাকে ধার্মিক মনে করে বুঝে আসছে বিয়ের ক্ষেত্রে মৃত্যুর ক্ষেত্রে অথবা ছেলে বিদেশ গেছে ছেলে সন্তান জন্ম নিছে আলাদা আলাদা সিস্টেমে এটাকে ধর্মীয়ভাবে উদযাপন করা হয় এই আমি বাংলাদেশের সমস্ত আলেম আমাকে অনুরোধ করি বলি ইয়া শেখ না ইয়া ওলামেনা আমাদের আলেমরা আমাদের শেখরা আমাদের হুজুররা আমি হুজুর বলতেছি আমি জানি হুজুর মানে উপস্থিত আপনার বুঝের জন্য বলতেছি আমি নরমাল কাউকে হুজুর বলি না হুজুর মানে কি হাজির আর হুজুর আর কি এভাবে আসে কেমন তো আমি আপনাদেরকে অনুরোধ করি বলি আপনি কি কি বিদা আদ করেন আমি বলে শুধু শুধু আপনার শত্রু হতে চাই না পরে আপনি আপনি বলবেন যে এ আমার বিরোধী করে উমুক তমুক না একটু ভেবে দেখেন তো আপনি যে আমল করতেছেন তার আসুলের পক্ষ থেকে আসছে কিনা যদি তার রাসুলের পক্ষ থেকে আসে শুননা আপনাকে মোবারক শূন্য আমরাও ইনশাল্লাহ এগুলো ফলো করবো যদি রাসুল সাল্লাহ সাল্লাম থেকে না আসে তাহলে জেনে রাখেন আপনি যত বড় মিম্বরের ক্ষতি হন আপনি যত বড় কমিউনিটির মুরব্বী হন আপনার বয়স যত হাজার বছর হোক যদি রাসুল সাল্লাহ সাল্লাম থেকে না আসে আর আপনি ধর্ম বলেন আমি আমরা বর্জন করলাম বিদাত যখন নতম অপরাধ বলে এটাকে ঘোষণা করলাম أقول قولي هذا واستغفر الله لي ولسائر المؤمنين والمؤمنات আলহামদুলিল্লাহ দিনী ভাইরা আজকের আলোচনার বিষয় ছিল সুন্নতকে আঁকড়ে ধরা আমি মসজিদ কর্তৃপক্ষকে অনুরোধ করেছিলাম যে আমি স্টেজে উঠার করবে যারা যারা ইউটিউবে হারাম অ্যাড দিয়ে হারাম উপার্জন করে আমাদের ভিডিওগুলো রেকর্ড করে নিয়ে গিয়ে তাদেরকে এখান থেকে বন্ধ করে দেন যাতে আমি এসে সময় নষ্ট নষ্ট না হয় তবু ইউটিউবার ভাইরা ওনাদের ইনকামের কথা চিন্তা করে মসজিদ কর্তৃপক্ষের কথা হয়তো আমরা নেয়নি আমি এসে কথা বলে কিছু সময় নষ্ট হয়েছে এর জন্য আমি দূর দূরান্ত থেকে আগত মুসল্লিদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি মূল্যবান সময়ের মধ্যে আরও একটা এমন বিষয়ে কথা বলেছি যা আসলে অনেকের বুঝে আসে না গ্রামের ময় মুরব্বীদের বুঝের বাহিরে এইসব কথাবার্তা তবে যত আমরা বিদাত করেছি শিরিক করেছি আমরা বাংলাদেশের মুসলিমকে বলতে চাই আল্লাহর নবী সাল্লাহু আলী ওসাল্লামের পক্ষ থেকে আমি এই মেম্বার থেকে পড়ে শোনাতে চাই বিদাত হোক শিরিক হোক জানা হোক ব্যবিচার মদ জুয়া গাজা নামাজ ত্যাগ বাবা মায়ের সাথে অন্যায় যত ধরনের পৃথিবীতে অপরাধ আছে যে অপরাধী আপনি হন না কেন আল্লাহর নবীর পক্ষ থেকে আপনাকে একটি হাদিস পড়ে শোনাতে চাই আল্লাহর নবী সাল্লাহ সাল্লাম বলেছেন আইন আইন আসিব মালিক রদী আল্লাহ হোকল আইন আসিব রে মালিক রাদী আনহু থেকে বরণিত তিনি বলেন শনী আচুরুল্লা হে সাল্লাল্লাহু আল্লাহ ইউআসাল্লাম রাসূল্লাহ সাল্লাহ আলাই সাল্লামের রাসূল্লা সাল্লা সাল্লামকে বলতে শুনেছি কাল আল্লাহ আল্লাহ তাআলা বলেন ইয়ো ইবনে আদম হে আদম সন্তান ইন্ন খা মেছানি অরজা উছানি অফার উঁচু রেখ আলা মা খেলা ফি খ্যাওয়া লা উব হে আদম সন্তান যতক্ষণ তুমি আমাকে ডাকবে ডাকতে থাকবে এবং আমার ক্ষমা পাওয়ার আশা থাকবে তোমার গুনা যত অধিকই হোক না কেন আমি আল্লাহ ক্ষমা করে দেবো করি না আজকে এই মেম্বর থেকে বলতে চাই অপরাধ আপনার যাই হোক ফিরে আসুন এখন জীবনের কোনো নিশ্চয়তা নেই সুস্বাস্থ্যের কোনো নিশ্চয়তা নেই উপার্জনের কোনো নিশ্চয়তা নেই শেষ বয়সের ভরসা ছেলে সন্তানের হায়াতেরও কোনো নিশ্চয়তা নেই নিশ্চয়তা নেই জীবন সঙ্গী স্ত্রী কখন মারা যাবে তার জীবনেরও নিশ্চয় নেই ইজ্জত সম্মান যা আপনি পঞ্চাশ বছর থেকে উপার্জন করেছেন শয়তান কখন চেপে বসবে আর কখন আপনার ইজ্জত নষ্ট হয়ে আপনি কোনো জায়গার থাকবেন না অপমানিত হয়ে থাকবেন এই শরীর স্বাস্থ্য এই সম্পদ হায়াত কোন কিছুর নিশ্চয়তা নেই মানুষকে মিম্বার থেকে বলতে চাই আল্লাহ আলা বলছে যতক্ষণ মানুষ আল্লাহর ক্ষমা আসা করবে এবং আল্লাহকে ডাকবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ মানুষকে ক্ষমা করবে আল্লাহ কারো পরোয়া করে না আল্লাহ তাআলা বলেন ইয়া ইবনে আদম হে আদম সন্তান লাউ বালাগত যুনুবুকা আনাস যদি তোমার গুনাহের পরিমাণ আসমানের কিনারা ও মেঘমালা পর্যন্ত পৌঁছে যায় যদি তোমার গুনাহ আসমানের কিনারা মেঘমালা পর্যন্ত যদি তোমার গুনাহ পৌঁছে যায় হে আদম সন্তান তুমস্তাগফিরানি গফারতু লাক তোমার গুনা আসমানের কিনারায় মেঘমালায় পৌঁছালো অথপর তুমি বললা হে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করেন আল্লাহ সোভান তালা বলছে গফর তুলাক তোমাকে আমি ক্ষমা করে দেবো ওয়ালা উবালি কালো কারো পরোয়াই করি না তোমাকে মাপ করে দেব তোমার আকাশ পরিমাণ গুণা কারো পরোয়া নাই তুমি ফেরে আসো ব্যথাকা বাসি এদেশের মুসলিমকে বলতে চাই অপরাধ যতটুকু হয়েছে এখনই বিরতি দিতে হবে এখনই আল্লাহর ক্ষমার দিকে আসতে হবে আল্লাহ তালহা বছনি আহ ইবনে আদম হে আদম সন্তান ইন না খেলাও আথেই থান বি কোরাবিল আরো বিষতই আহ হে আদম সন্তান তুমি যদি সম্পূর্ণ পৃথিবীর পরিমাণ অপরাধ নিয়ে আল্লাহর কাছে যাও সুম্বালাকিথানি আর আমি আল্লাহ যদি তোমার পৃথিবী পরিমাণ অপরাধের মধ্যে শিরিকের অপরাধ না দেখি সুম্মা লাখিথেনি লাটুশিরি খুব বি সেই আহ যদি তোমার এই পৃথিবী পরিমাণ অপরাধের মধ্যে যদি না থাকে যদি এই অবস্থা আমি তোমাকে পাই বিহা এই পুরো পৃথিবী পরিমাণ এখনই সময় অপরাধ থেকে ফিরে আসার সহকারে পৃথিবীর যত অপরাধে আমরা অশ্লীলতা আমরা নিমজ্জিত আছি আজকেই করে আল্লাহর কাছে ফিরে আসি وآخر دعوانا الحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما كثيرا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وأقيم الصلاة